হ্যালো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স 2023 মৌসুমের জন্য রাহানের বদলে এর আগেও কলকাতা নাইট রাইডার্স জার্সিতে খেলে যাওয়া বিধ্বংসী ভারতীয় ব্যাটসম্যানকে তাদের দলে নিতে চলেছে। তো কে সেই বিধ্বংসী ব্যাটসম্যান তা সব বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই, তুমি যদি হয়ে থাকো কলকাতা নাইট রাইডার্সের একজন বড় ফ্যান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স দলের 2022 মরসুমের খারাপ পারফরমেন্সের জন্য সবথেকে বড় কারণ ছিল সঠিক ওপেনিং জুটি খুঁজে না পাওয়া। 2022 মরসুমে বহুবার কলকাতা নাইট রাইডার্স এর ওপেনিং জুটি পরিবর্তন করে কোনো ফল পায়নি কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। ওপেনিং এ না কোনো বিদেশি ব্যাটসম্যান ভালো পারফরমেন্স দেখাতে পেরেছে আর না কোনো ভারতীয় ব্যাটসম্যান ভালো প্রদর্শন দেখাতে পেরেছে। কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট 2022 অকশনে অজিঙ্ক্য রাহানেকে তার বেস্ট প্রাইস দিয়ে দলে নিয়েছিল অ্যাজ এ ওপেনার, কিন্তু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তার ব্যাট থেকে ভালো রান আসার পর লাগাতার ফ্লপ হয়েছে অজিঙ্ক্য রাহানে। এবং শেষের দিকে দুই একটা ম্যাচে অজিঙ্ক্য রাহানের ব্যাট থেকে কোনো রকম রান এসেছে, তাই কলকাতা নাইট রাইডার্স পরের মরশুমের জন্য রাহানেকে ছেড়ে দিয়ে এর আগে কলকাতা নাইট রাইডার্স জার্সিতে খেলে যাওয়া মনীষ পাণ্ডেকে দলে নিতে চাইছে। কারণ মনীষ পাণ্ডে এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং মনীষ পাণ্ডে এই মরশুমে লখনৌ সুপার জায়ান্টের টিমে হয়ে অল্প সংখ্যক ম্যাচে সুযোগ পেয়েছিল, কিন্তু সেই ম্যাচগুলিতে ভালো পারফরমেন্স না দেখানোর কারণে বেশিরভাগ সময়ই তাকে বেঞ্চে বসে থাকতে হয়েছে। এবং মনীষ পাণ্ডের মতন একজন ভালো ব্যাটসম্যান চাইবে না বেঞ্চে বসে থেকে তার প্রতিভা নষ্ট করতে। সেই কারণে 2023 মরশুমে লখনৌ সুপার জায়ান্টের কাছ থেকে রিলিজ নিয়ে 2023 মিনি অকশনে নাম লেখাতে পারে মনীষ পাণ্ডে, এবং মিনি অকশন থেকে কলকাতা নাইট রাইডার্স অতি সহজেই মনীষ পাণ্ডেকে আবারও তাদের স্কোয়াডে সামিল করতে পারে। কারণ একজন বিদেশির সাথে নীতিশ রানা বা রিঙ্কু সিংকে দিয়ে ওপেনিং করিয়ে মনীষ পাণ্ডেকে টু ডাউন বা থ্রি ডাউনে ব্যবহার করতে পারবে কলকাতা নাইট রাইডার্স। তো বন্ধুরা, তোমরা কি আরও একবার মনীষ পাণ্ডেকে কলকাতা নাইট রাইডার্স জার্সিতে দেখতে চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।